পিলা মানে তুমি মানে খুশি রয়েছো তো? বর্তমান করোনা পরিস্থিতিতে অত্যাবশ্যক নথিলে তুমি বাহারক বেশি বাহারিব না। ও তুমি বর্তমান তাহলে অনলাইনে ঘরে বসে পড়াপড়ি করুব। বর্তমান দেখ পিলামানে, বর্তমান তুম তৃতীয় শ্রেণী বইর গণিত মজা বইটি পড়ুছি। দেখ পাঠ ছ জুড় বা বেজুড় সংখ্যা চিহ্নিবা। প্রত্যেক ধাড়িতে দিয়া যাইথিবা চিত্র গুড়িক গণি চিত্র সংখ্যাকে ডাহাণ পাখ খালি ঘরে লেখ। দেখ পিলামানে বর্তমানে এটি সব চিত্র আমি দেখুছে, অনেক গুড়াক চিত্র দিয়েছি। দেখ প্রথম ধাড়ের চিত্র নটু দিয়েছি, সে দুইটি নটু উপরে গোটিয়ে মুন্ডুল বলাইছি। দেখ এটি মধ্যে দুইটি নটু উপরে গোটিয়ে মুন্ডুল বলাইছি। তারপরে দেখ চার, তাহলে দুই দুই মিশি চারি অছি, চারি সংখ্যা উপরে মুন্ডুল বলাইছি। এটা হচ্ছে গোটে কিছু না, দুই দুই হল গোটে জোড়া, এ দুই দুই হল গোটে জোড়া। তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ছ, দুই রে গোটে জোড়া হয়ে, দুইটি সংখ্যার গোটে জোড়া হয়ে, তাহলে এটি দুই রে গোটে জোড়া হয়েছি, এটি গোটে দুই রে গোটে জোড়া হল, তাহলে দুই দুই মিশি চারি, তেমন চারটা হল গোটে জোড় সংখ্যা। এটি দেখ পিলামানে লেখা আছে, উপরে দিয়া যাইথিবা ভলি প্রত্যেক ধাড়িরে দুইটি দুইটি চিত্রে গোটিয়ে মুন্ডুল বলাব। তাহলে আমি দুইটি চিত্র এটি অছি, যেটি দুই দুইটি চিত্র অছি, তাপরে আমি মুন্ডুল বুলাইবা। এই মুন্ডুল বুলাই দিলি গোটে দুইটি চিত্র উপরে। দেখো বর্তমান এটি গোটে চিত্র বলি পড়িলা। ও পিলামানে দেখে তাপরে কোন কৌছি, মুন্ডুল বুলাইবা পরে যদি কৌশি চিত্র বলি ন পড়ে, তবে সেই চিত্র মানক ডাহাণ পটরে লেখা থাকা সংখ্যাটি মুন্ডুল বুলাব। বর্তমান আমি যেটার মুন্ডুল বুলিবা, আউ চিত্র বলি পড়বনি, সেই সংখ্যাটি কোণ হচ্ছে সেটা লেখিকি তারপরে মুন্ডুল বুলাইবা। দেখো বর্তমান এটি আমি আপেল চিত্র অছি, দুইটি দুইটি আপেল উপরে আমি মুন্ডুল বুলাইবা। এই দেখো পিলা, দুই দুইটি চিত্র উপরে কিভাবে ভাবে মুন্ডুল বুলাউছি। বর্তমান হল দুই তিন চার পাঁচ ছ, তাহলে কতটা আপেল আছে আমার, ছটা, তাহলে ছ উপরে আমি মুন্ডুল বুলাইলে। এই ছটা হচ্ছে গোটে কিছু না, জুড় সংখ্যা। তারপরে এটি আমি দেখবা টুপি চিত্র দিয়েছি, দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলাইবা। এই দেখ পিলা মানে কিভাবে দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলাউছি। দেখ এই দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলাইলে। দেখ বর্তমান কতটা সংখ্যা হচ্ছে আমি গণিবা, এক দুই তিন চার পাঁচ ছ সাত আট, আট আট উপরে তাহলে আমি মুন্ডুল বুলাইবা। আটটার গোটে জুড় সংখ্যা। এরপর দেখ পিলামানে গছর চিত্র দিয়েছি, আমি দুইটি দুইটি গছ উপরে এবার মুন্ডুল বুলাইলে। দেখ পিলামানে মু বর্তমান দুইটি দুইটি চিত্র উপরে মুন্ডুল বুলাউছি। বর্তমান দেখ পিলা গোটে বলি পড়লা, তাহলে আমি এ সংখ্যাটি উপরে আউ মুন্ডুল বুলাইবে না, কেবল সংখ্যাটি গণিকে আমি লেখিদবা। এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন, বর্তমান নটি উপরে আমি মুন্ডুল বুলাইবে না, কারণ এঠারে গোটে গছ বলি পড়ছি, তেমন এইটা হচ্ছে গোটে নটি হচ্ছে গোটে বেজুড় সংখ্যা। এবে আমি দেখো ঘণ্টার চিত্র দিয়েছি, দুইটি দুইটি ঘণ্টা উপরে আমি মুন্ডুল বুলাইবা। দেখ পিলামানে কিভাবে দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলুছি। এই দেখ তুমি মানে মধ্যে তুম বইরে এইভাবে দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলাইব। এই দেখ পিলা দুইটি দুইটি উপরে মুন্ডুল বুলাইলে। এবে আমি গণিদবা, এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বার তের চৌদ, তাহলে চৌদ হল গোটিয়ে জুড় সংখ্যা। পিলামানে বুঝিপারল, পিল চৌদটি হচ্ছে গোটিয়ে জুড় সংখ্যা। এবে দেখ ফুল গছ, এই দেখ আমি ইয়া উপরে মধ্যে মুন্ডুল বুলাইবা। এই দেখ পিলামানে কিভাবে মুন্ডুল বুলছি, তুমি মধ্যে তুম বইরে এইভাবে ভাবে মুন্ডুল বুলাও। এই দেখ এই দুইটি দুইটি উপরে কিভাবে মুন্ডুল বুলাউছি। এই দেখ পিলামানে এবে গোটে গছ বলি পড়লা, তেমন আমি গণিদবা কতটি হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বার তের চৌদ পনের, তাহলে পনের হল গোটে বেজুড় সংখ্যা। এবে দেখ চড়াইব চিত্র, দেখ দুই দুইটি উপরে মুন্ডুল বুলাউছি। দেখ এবে দুইটি দুইটি উপরে আমি মুন্ডুল বুলাই বুলাই যা। দেখ পিলামানে কিভাবে মুন্ডুল বুলাই বুলাই যাচ্ছি, তুমি মধ্যে বইরে সেইভাবে করা চেষ্টা কর। এক দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বার তের চৌদ পনের ষোল, তাহলে ষোল হল গোটে জুড় সংখ্যা। এবে পিলামানে আমি তলে কোণ লাগাছি দেখিবা,
ଉପରେ ଦେଖାଯାଇଥିବା ଭଳି ପ୍ରତ୍ୟେକ ଧାଡ଼ିରେ ଦୁଇଟି ଚିତ୍ରରେ ଗୋଟିଏ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଉ। ଦେଖ ପିଲାମାନେ ଏମେ ପ୍ରତ୍ୟେକ ଦୁଇଟି ଯେଉଁ ଚିତ୍ରରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଇଛେ, ତାପରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଇବା ପରେ ଯଦି କୌଣସି ଚିତ୍ର ବଳି ନ ପଡ଼େ ତେବେ ସେହି ଚିତ୍ରମାନଙ୍କ ଡାହାଣ ପଟରେ ଲେଖାଥିବା ସଂଖ୍ୟାଟିରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଉ। ଦେଖ ଏବେ ଆମେ ଯେଗୁଡ଼ିକ ବଳି ପଡ଼ିନାହିଁ ସେଇଗୁଡ଼ାକ ଦେଖ ଆମେ ସବୁ ମୁଣ୍ଡୁଳା ବୁଲିଛେ। ଏବେ 6, 8, 14, 16 ଏବେ ଦେଖ 15 ଦେଖ 15ରେ ଗୋଟିଏ ଫୁଲ ବଳି ପଡ଼ିଛି, ତେଣୁ 15 ହେଉଛି ଗୋଟେ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ପିଲାମାନେ ବୁଝିପାରିଲେ ତ 15ଟି ହେଉଛି ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା, କାରଣ 15ରେ ଗୋଟିଏ ଫୁଲ ବଳି ପଡ଼ିଛି, ତେଣୁ 15ଟି ହେଉଛି ଗୋଟେ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ପିଲାମାନେ 15ଟି ଉପରେ ଗୁଲ ବୁଲିବ ନାହିଁ, କାରଣ 15ଟା ହେଉଛି ଗୋଟେ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ଏଇଟା ଭୁଲରେ ମୁଁ ଗୁଲ ମାରିଦେଇଛି, କିନ୍ତୁ 15ରେ ଗୁଲ ବସିବ ନାହିଁ, କାରଣ 15ଟା ହେଉଛି ଗୋଟେ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ଏହିପରି କାମ କରିବା ପରେ କେଉଁ କେଉଁ ସଂଖ୍ୟାରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଯାଇଛି ଓ କେଉଁ ଗୁଡ଼ିକ ମୁଣ୍ଡୁଳ ବୁଲା ଯାଇନାହିଁ ତଳ ସାରଣୀ ଲେଖିବା। ଦେଖିବେ ଏବେ କେବେ ଆମେ କେଉଁଥିରେ ମୁଣ୍ଡୁଳ ବୁଲାଇଛେ, 6, 8, 14, 16 ଏଗୁଡ଼ାକ ହେଲା କ'ଣ ନା ମୁଣ୍ଡୁଳା ବୁଲା ଯାଇଥିବା ସଂଖ୍ୟା। ଆଉ ମୁଣ୍ଡୁଳା ବୁଲା ଯାଇଥିବା ସଂଖ୍ୟା କିଏ, 9, 5, 9, 15 ଏଥିରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲା ଯାଇ ନାହିଁ, ତେଣୁ ଏଗୁଡ଼ାକ ହେଉଛି ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। 6, 8, 14, 16 ଏଗୁଡ଼ିକ ଉପରେ ସବୁ ମୁଣ୍ଡୁଳା ବୁଲା ଯାଇଛି, ତେଣୁ ଏଗୁଡ଼ାକ ହେଉଛି ଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ମୁଣ୍ଡୁଳ ବୁଲା ଯାଇଥିବା ନ ଯାଇଥିବା ସଂଖ୍ୟା ହେଉଛି 5, 9, 15 ତେଣୁ ଏଗୁଡ଼ାକ ହେଉଛି ସବୁ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ଯେଉଁ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ ମୁଣ୍ଡୁଳା ବୁଲା ଯାଇଛି ସେଗୁଡ଼ିକ ଯୁଗ୍ମ ଜୁଡ଼ ବା ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ବୁଝିପାରିଲେ ପିଲାମାନେ, ଯେଉଁ ସଂଖ୍ୟା ପରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଯାଇଛି ସେଗୁଡ଼ିକୁ କ'ଣ କହିବା ଆମେ, ଜୁଡ଼ ସଂଖ୍ୟା ବା ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ଯେଉଁ ସଂଖ୍ୟାରେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଯାଏ ନାହିଁ ସେଗୁଡ଼ିକ ବେଜୁଡ଼ ବା ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ଯେଉଁ ସଂଖ୍ୟା ପରେ ଆମେ ମୁଣ୍ଡୁଳା ବୁଲାଇ ନାହିଁ ସେଗୁଡ଼ିକ ହେଉଛି ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା ବା ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା। ପିଲାମାନେ ଏବେ ବୁଝିପାରିଲ ଜୁଡ଼ ସଂଖ୍ୟା କେଗୁଡ଼ିକ ଆଉ ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା କିଏ। ଯେଉଁଠି ଦୁଇଟି ଦୁଇଟି ସଂଖ୍ୟା ଥିବ ସେଗୁଡ଼ାକ ହେଉଛି ଜୁଡ଼ ସଂଖ୍ୟା, ଆଉ ଯେଉଁଥିରେ ଦୁଇଟି ଦୁଇଟି କଲା ପରେ ତୁମେ ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ବଳି ପଡ଼ୁଥିବ ସେଇଟା ହେଉଛି ବେଜୁଡ଼ ସଂଖ୍ୟା। ପିଲାମାନେ ଆମେ ଏତିକିରେ ରହିଲେ, କାଲିକି ଆମେ ଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା ଅଯୁଗ୍ମ ସଂଖ୍ୟା କେଉଁଗୁଡ଼ିକ ଚିହ୍ନିବା।